দিনে দুপুরে অপহরণের চেষ্টা দুটো নাবালিকা ছাত্রীকে পেছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে অপহরণের চেষ্টা করা হয়। হাতুড়ির আঘাতে কাকলি মাহাতুর হাতে এবং পরিপ্রিয়া মাহাতুর মাথায় গুরুতর চোট লাগে। তাদের ঝাড়গ্রামের সাকরাইলের ভাঙাগড় হাসপাতালে চিকিৎসা করানো হয়। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার সাকরাইল থানার অভিযোগও দায়ের করা হয়েছে। আজ সকালে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের নিশ্চিন্তা গ্রামের বাড়ি থেকে জুটিয়া গ্রামে টিউশন পড়তে আসছিল দুই বান্ধবী। নিশ্চিন্তা গ্রাম থেকে জুটিয়া গ্রামের দূরত্ব প্রায় 3 থেকে 4 কিলোমিটার, আর সেই রাস্তার মাঝে বেশ কিছু এলাকা জঙ্গল ও কাজু বাগানে ঘেরা। এলাকাটা বেশ কিছুটা নির্জন, আর তারই সুযোগ নিয়েছে দুষ্কৃতীরা। তবে ঘটনাটা তাদের টিউশন স্থল থেকে কাছে হওয়ায় তাদের চিৎকারে বাকি ছাত্রছাত্রী ও টিচাররা বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। কাকলি জানায়, তারা রোজই দুই বান্ধবী গল্প করতে করতে টিউশন পড়তে আসে। আজ হঠাৎ করেই পেছন থেকে তাদের উপর এভাবে হামলা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা নিশ্চিন্তা থেকে জুটিয়া গ্রামে কোচিং এ যেতে ছিলাম। রাস্তার মাঝখানে বলতে আমি আরো দুজনে যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমি গল্প করতে যেরকম যাই সেরকমই যাচ্ছিলাম, রেগুলার যেরকম যাই। হঠাৎ করে পেছন দিকে আমি তাকাতেই, মানে ওর নাম ধরে ডাকতেই হঠাৎ করে একজন লোক পেছন দিক থেকে অ্যাটাক করে, হাতে হাতুড়ি না, মুখে রুমাল বাঁধা ছিল, চিনতে পারিনি না না। তাই ক্লাস 8 থেকে, আমি ক্লাস 8 থেকে, ও ক্লাস 10 থেকে। কেউ ছিল না রাস্তায়? না, আমরা দুজনেই ছিলাম। তারপরে? তারপর কোচিং থেকে শুনতে পেয়ে ওরা, আমার ভাইরা, স্যাররা সবাই ছুটে এসেছিল। হরিপ্রিয়া মাহাতো। কি নাম? হরিপ্রিয়া মাহাতো। তোমার নাম? কাকলি মাহাতো। নিশ্চিন্তা টিউশনে যাচ্ছিল। কোন এলাকা? জটিয়া। রাস্তা তোমার জঙ্গল রাস্তা আছে, প্লাস কাজু বাগান আছে, তো সেই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করে আর কি। হঠাৎ আজ কী হলো? আজকে হঠাৎ তো কিছু বুঝতে পারিনি, যে টিউশনে যেরকম যায় সেরকমভাবে যাচ্ছিলো, দিয়ে পেছন থেকে আঘাত করেছে আম্মুর নিয়ে। কে ওই ব্যক্তি? এই ব্যক্তিকে তো আম্মু চিনিনি, জানিনি এখন। এখন আমরা সাঁকড়াইলে যাবো অভিযোগ জানাতে। হ্যাঁ, হাসপাতালে নিয়ে আসছি। মাথায় চোট লেগেছে। কতটা? মাথায় অনেকটা আঘাত পাইছে, প্রায় সেলাই টেলাই হয়েছে আর কি মাথায়। হরিপ্রিয়া মাহাতো। আর একজন সঙ্গী? সঙ্গী কাকলি। তোমার নাম? জয়দেব মাহাতো। হ্যাঁ, মেয়ের বাবা। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা। Thank you.